রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, পশ্চিমবাংলার বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের ভাগ্যাকাশে পুরাতন নক্ষত্র স্টার নতুনভাবে অভিষেক করল, নতুনভাবে নতুন আঙিনায় নতুন পথে পা বাড়ালো আজকের এক জমজমাট সবার মধ্য দিয়ে শ্রী ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নিয়ে অগণিত সমর্থকদের সঙ্গে নিয়ে যুক্ত হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বন্ধু, যে দিনটা দেখার জন্য মুখিয়েছিলেন বাংলার বঞ্চিত শিক্ষকরা, এবং ধরে নেওয়া যেতে পারে সুপারস্টার মইদুল তার নতুন ইনিংসে ভালো ব্যাটিং করে বঞ্চিত শিক্ষকদের দাবি পূরণ করবেন, এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রাপ্তি। যদিও বিভিন্ন সমালোচনা আছে যে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে মইদুল ইসলাম বাবু যেটা দাবি করেছেন যেটা কখনোই নয়, বঞ্চিত শিক্ষকদের দাবি পূরণের একটা চূড়ান্ত আশ্বাস দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে পেয়েই তিনি আজকে যোগদান করেছেন এবং নতুন ইনিংস শুরু করেছেন। কেন্দ্রীয় সরকারের যে দমননীতি, জাতীয় শিক্ষানীতির যে খারাপ দিকগুলো, সেগুলোতে মুখর হবেন মইদুল ইসলাম, এরকমই কিন্তু একটা বিষয় আজকে ফুটে উঠলো বন্ধু। আমরা তার ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন। আর একটা বিষয় হলো, আপনারা ধরে নেন বঞ্চিত শিক্ষকদের যে দাবি সবটাই মিটার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে মইদুল ইসলামের তৃণমূলে যোগদানের মধ্য দিয়ে, এবং লড়াকু সুপারস্টার মইদুল আজকে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলেন যে তিনি পারেন নাকি। তিনি একদিকে যেমন চরম থেকে চরমতম আন্দোলন করতে পারেন, ঠিক দাবি আদায়ের জন্যে সরকারের সাথে সমঝোতা করে সরকারের গুণকীর্তনও করতে পারেন। গুণকীর্তন করতে হয় যদি তার কাছ থেকে কিছু দাবি আদায় করতে হয়, এটাই হচ্ছে মইদুল ইসলামের টেকনিক। আমরা চাইব মইদুল ইসলাম ব্যক্তিগত কোনো বিষয় না ভেবে সমষ্টিগত বঞ্চিত শিক্ষকদের দাবিটাকে মান্যতা দিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিয়ে আসবেন বন্ধু, এটাই আমরা চাচ্ছি বন্ধু। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুটেজটা দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তবে বিশ্বাস রাখাটা দরকার কোন দিকে এগোচ্ছে মইদুল ইসলাম, তার মুক্ত মঞ্চ এবং তার আরও সদস্যরা। তো ব্রাত্য বসু কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন, তিনি সভাস্থলে যখন মইদুল ইসলাম তার বক্তব্য রাখছিলেন তিনি কিন্তু মিটমিট করে হাসছিলেন, হাততালি দিচ্ছিলেন। যে ব্যক্তি এত সরব হয়েছিলেন সরকারের দমননীতি নিয়ে, সরকারের বঞ্চিত শিক্ষকদের প্রতি যে অবহেলা সেটা নিয়ে এত সোচ্চার হয়েছিলেন মইদুল, সেই মইদুল আজকে মমতা সরকারের, অভিষেক ব্যানার্জির বা শিক্ষামন্ত্রীর যে সুনাম অর্জন সুনাম করেছেন সেটা কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং বঞ্চিত শিক্ষকদের দাবি আদায় হয়েই গেল ধরে নিন, কারণ শ্রেষ্ঠ লড়াকু নেতা মইদুল ইসলাম তার আসল জায়গায় কিন্তু পৌঁছে গেছেন। দেখতে থাকুন, যদি রেগুলার আপডেট পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই অল বেলেও ক্লিক করে রাখবেন।